আজ রয়েছে বিরোধী জোট অর্থাৎ ইন্ডিয়া জোটের বৈঠক, এবং সেই জোটকে একেবারে সরাসরি কটাক্ষ বা তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমাদের সরকারকে উৎখাত করা ইন্ডিয়া জোটের লক্ষ্য, আর দেশের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের লক্ষ্য। সংসদীয় বোর্ডের বৈঠকে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, আমাদের সরকারকে উৎখাত করা ইন্ডিয়া জোটের লক্ষ্য, অন্যদিকে আমাদের সরকারের লক্ষ্য দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আজই রয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক, এবং বৈঠকের আগেই তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে আজ, ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক, এবং ঠিক তার আগেই ইন্ডিয়া জোটের এই বৈঠককে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে তিনি যেমনটা মন্তব্য করেছেন, আমাদের সরকারকে উৎখাত করা ইন্ডিয়া জোটের লক্ষ্য, অন্যদিকে আমাদের লক্ষ্য দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, ইন্ডিয়া জোটের বৈঠককে সরাসরি কটাক্ষ প্রধানমন্ত্রী। এ বিষয়ে আমরা কথা বলবো, আমাদের পলিটিক্যাল এডিটর রয়েছেন আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে সরাসরি কিন্তু ইন্ডিয়া যে বৈঠক রয়েছে আজ, সেই বৈঠককে কটাক্ষ করলেন। আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদী নাকি বলেছেন ইন্ডিয়া জোটের উদ্দেশ্য হচ্ছে তার সরকারকে উৎখাত করা, অথচ আমরা বাস্তবে দেখতে পাচ্ছি কেবল প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করার জন্যে প্রকৃতপক্ষে পুরো বিরোধী ব্লককে সাসপেন্ড করে সংসদের বাইরে বের করে দেওয়া হয়েছে। এখন বিজেপির গেম প্ল্যানটা আস্তে আস্তে একেবারেই আশিস দা, আপনি সঙ্গে থাকুন। এই মুহূর্তে ফোনে রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগত বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌগত বাবু, যেমন প্রধানমন্ত্রী মন্তব্য করছেন যে ইন্ডিয়া জোটকে একেবারে কটাক্ষ করেছেন তিনি, তিনি বলছেন যে আমাদের উদ্দেশ্য দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করা, আর ইন্ডিয়া জোটের যে উদ্দেশ্য তা হলো আমাদের সরকারকে উৎখাত করা, কি প্রতিক্রিয়া আপনার? না, একেবারেই ভুল। ইন্ডিয়া জোট ভারতবর্ষে গণতন্ত্র নতুন করে প্রতিষ্ঠা করতে চায়, যেগুলো মোদি পুঁজিবাদীদের পক্ষে পদক্ষেপ নিয়েছেন সেগুলোকে ঠিক করতে চায়। ওরা কোনো উজ্জ্বল ভবিষ্যৎ ভারতবর্ষে করতে চাইছে না। ওদের উজ্জ্বল ভবিষ্যৎ মানে আদানির ভবিষ্যৎ, ওদের উজ্জ্বল ভবিষ্যৎ মানে সাম্প্রদায়িকতার ভবিষ্যৎ। আমরা ওদের সরাতে চাই এই কারণে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। ধন্যবাদ আপনাকে সৌগত বাবু। আমরা আবারও আসবো আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছে। আশিস দা, আপনি যেমনটা বলছিলেন যে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আবারও ইন্ডিয়া জোটের বৈঠককে একেবারে তীব্র কটাক্ষ ছুড়লেন। হ্যাঁ, কিন্তু নরেন্দ্র মোদীর বক্তব্য যদি এটা হয় যে তার সরকারকে উৎখাত করতে চাইছে, এর মধ্যে দিয়ে কিন্তু একটা তীব্র ভয়ের শিহরণ বিজেপি শিবির থেকে বেরিয়ে আসছে। এটা কিন্তু একটা পরোক্ষ স্বীকৃতি যে আসন্ন নির্বাচনে বিরোধীরা অর্থাৎ ইন্ডিয়া জোট তারা যদি একত্র হতে পারে, তারা যদি বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক প্রার্থী দিতে পারে, তাহলে বিজেপির ক্ষমতায় ফেরাটা যে অত্যন্ত সংকটের মধ্যে গিয়ে পড়ছে, তারা যে ক্ষমতাচ্যুত হতে পারেন তারই একটা স্বীকৃতি কিন্তু নরেন্দ্র মোদীর আজকের বক্তব্যে রয়েছে। আমরা এখন তো সরকারকে উৎখাতের অন্য কোনো রাস্তা নেই, সামনে ভোট, আর হয়তো দু মাস পরে ভোটের বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে, এবং তার আগে আজকে ইন্ডিয়া জোটের বৈঠক, সেইখানে ইন্ডিয়া জোট একত্র হলে যে 35-36% ভোট পেয়ে বিজেপি ক্ষমতায় ফিরবে না, সেটা হয়তো বিজেপি শিবিরের শীত দ্বারা দিয়ে ভয়ের শিহরণ নামাচ্ছে, এবং তারই একটা প্রতিফলন সম্ভবত মোদির কথায়। মোদি মানুষের মধ্যে আবেগ তুলতে চাইছেন যে তার সরকারকে উৎখাত করা হচ্ছে, কিন্তু মানুষের আবেগটা যদি উল্টো হয়, অর্থাৎ মানুষের আবেগ যদি হয় মোদি সরকারকে সরিয়ে দেওয়া,
তাহলে মোদি কি এমপি সাসপেন্ড করে সেটাকে ঠেকাতে পারবেন? এটা বোঝা যাচ্ছে যে তারা খানিকটা দিশাহারা হয়ে গিয়েছেন। কেননা গতকাল পর্যন্ত স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান যেটা বলছিলেন যে সংসদের মধ্যে হট্টগোল পাকাবার জন্য সাসপেন্ড করা হয়েছে, সেই বয়ানটা পাল্টে গেল। আজকে মোদি তার সরকারকে উৎখাতের কথা সামনে নিয়ে এলেন, অর্থাৎ একটা দিশাহারা অবস্থা কিন্তু শাসক শিবিরে দেখা যাচ্ছে। তারা কোন কথাটা কবে বলবেন সেটা নিয়ে কিন্তু তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে। এবং এটাই একটা জায়গা যেখানে ইন্ডিয়া জোটের দলগুলোকেও ভাবতে হবে, তারা যদি একত্র হয় তাহলে শাসক পক্ষ ভয় পেয়েছে, এবং এই ভয়কে সামনে রেখে ইন্ডিয়া জোট কতদূর এগোতে পারে সেটার দিকে আমাদের নজর থাকবে। আজকেই একটু পরে শুরু হতে চলেছে ইন্ডিয়া জোটের সেই মহা বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন, তিনিও থাকবেন সেই বৈঠকে। সুতরাং আজকে একটু পরেই আস্তে আস্তে বোঝা যাবে যে ইন্ডিয়া জোটের মধ্যে ঐক্যের সুরটা কতটা তীব্র হচ্ছে বা কতটা জোরালো হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস দা। অন্যদিকে আপনারা জানেন যে গতকালই 92 জন সাংসদদের বহিষ্কৃত সাসপেন্ড করা হয়েছে, নিলম্বিত করা হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে তারা গান্ধী মূর্তির সামনে অবস্থান বিক্ষোভ করছেন। এবং এ প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়গে কি বলেছেন শোনাবো আপনাদের। लेकिन वो क्यों भाग रहे हैं मुझे मालूम नहीं। एक, और जब पार्लियामेंट चल रहा है, दोनों हाउस चल रहे हैं, तो ये लोग सदन के बाहर है, ये कभी नहीं हो सकता। जो स्टेटमेंट सदन के बाहर आप देते हैं वो सदन के अंदर देने के लिए क्या, ये होता है प्रिविलेज कि जब सदन चलता है तो जो बातें यहां पर बोलना है वो बातें अगर आप बाहर बोलते हैं तो ये सदन के मर्यादे को आप एक মঙ্গলবার রয়েছে বিরোধী জোট অর্থাৎ ইন্ডিয়া জোটের বৈঠক, এবং সেই জোটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া ভাষায় আক্রমণ। তিনি যেমনটা বলেছেন যে আমাদের সরকারকে উৎখাত করা ইন্ডিয়া জোটের লক্ষ্য, আর অন্যদিকে আমাদের লক্ষ্য দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। এ বিষয়ে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, এই যে বিরোধীরাই এক কাট্টা হয়ে এক যোগে এই বিক্ষোভ দেখাচ্ছেন, গতকালই আমরা জানি যে 92 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, তো সেক্ষেত্রে কতটা তাৎপর্যপূর্ণ এই ইন্ডিয়া জোটের এই এক কাট্টা হওয়া? এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তিনি কিন্তু কড়া ভাষায় আক্রমণ করছেন ইন্ডিয়া জোটের এই বৈঠককে। একদমই, দেখো স্বর্ণালী, খুবই প্রাসঙ্গিক এই সময়টা যেখানে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক দিল্লিতে আয়োজিত, এবং তার ঠিক কিছু দিন আগেই সংসদে বিরোধীদের এককাট্টা হয়ে বিরোধিতা সরব হওয়া এবং শাসক পক্ষের কোথাও তাদের অস্বস্তিতে একটা ধাক্কা খাওয়া যে বিরোধীরা একযোগে তাদের বিরোধিতা করছে, তাই সংসদের মধ্যে একে একে 92 জন সাংসদের সাসপেনশন যেমন একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে, ঠিক সেই আবহে ইন্ডিয়া জোটের এই চতুর্থ বৈঠক যা দিল্লিতেই আয়োজিত হচ্ছে তাকে কিন্তু অনেক আরো গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে। তাই কোথাও বিরোধীদের একযোগে তাদেরকে সঙ্গে নিয়ে আসা, কিন্তু সেটা সংসদে তাদের সাসপেনশন সেটা যেমন ঠিক, ঠিক তেমন ভাবে ইন্ডিয়া জোটের জন্য চতুর্থবারের জন্য বেশ কিছু মাস পর আবারও একসঙ্গে আসা, তাই তার আবহকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। তাই মিটিং হওয়ার আগেই মিটিংয়ে কি কি আলোচ্য বিষয় হতে পারে তার মধ্যে যেমন আসন সমঝোতা, ঠিক তেমন ভাবেই সংসদের ভিতরে যাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না তারা সংসদের বাইরে কে বেছে নিয়েছে, অর্থাৎ গান্ধী মূর্তির সামনে সংসদের বাইরে একটা প্রতীকী অধিবেশন বসে তারা কিন্তু সেখানেই বোঝাতে চাইছেন যে যাদের ভিতরে বলতে দেওয়া হচ্ছে না, গণতন্ত্রের একটা স্তম্ভ
সংসদ ভবন গণতন্ত্রের পীঠস্থান, সেখানে সংসদীয় গণতন্ত্রে গণতন্ত্রই আর কতটা অবশিষ্ট রয়েছে, এই প্রশ্ন তুলে কিন্তু তারা মোদীজির ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে তারা এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন এবং সেখান থেকেই তারা বক্তব্য রাখছেন যে ভিতরে বলতে না দেওয়া বিরোধীদের এটা সুষ্ঠু গণতন্ত্রের লক্ষণ নয়। তাই ইন্ডিয়া জোটের আজকের এই বৈঠকে এই বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণভাবে আসবেই, এবং সকালে এই বিরোধিতাতে সরব হওয়ার আগে রাজ্যসভায় সেখানে যে বিরোধীদের ঘর, সেখানে একযোগে মল্লিকার্জুন খড়গে নেতৃত্ব, সেখানেও কিন্তু একযোগে তারা এক পর্ব বৈঠক সেরে নিয়েছেন যে বিরোধিতার এই যে প্রক্রিয়াটা তা যা শাসকের এই স্বৈরাচারী একটা ভূমিকার প্রতিবাদ দেখানোর জন্য, সেখানে কিন্তু একযোগে কি বিষয় নিয়ে আলোচনা হবে ইন্ডিয়া বৈঠকের আগে, আজকে সরগরম পরিস্থিতি বলা যেতেই পারে যে এই সংসদীয় ক্ষেত্রতে ভিতরে না থেকে বাইরে থেকে একযোগেই প্রতিবাদ দেখানো। সঙ্গে থাকো তুমি সুচন্দ্রিমা। বিরোধী জোট অর্থাৎ ইন্ডিয়া জোটের বৈঠক আজকে, এবং তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশানায় ইন্ডিয়া জোট।